আগামী 30শে নভেম্বর বছরের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে। এই গ্রহণ মানব জীবনের উপর বিশাল প্রভাব পড়তে চলেছে, তাই ভুলেও করবেন না এই কাজগুলি। অবশ্যই দেখুন এই ভিডিওটির মাধ্যমে এই দিনে আপনি কোন কাজগুলি করবেন না, যে কাজগুলি করলে আপনার জীবনে বিরাট ক্ষতি হতে পারে। আশা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখার পর পৌরাণিক কাহিনী ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার আগে দেখে নেব এই গ্রহণ কখন শুরু হবে। এই গ্রহণ পড়েছে আগামী 30শে নভেম্বর সোমবার, বাংলার 14ই অগ্রহায়ণ। দুপুর 1টা 4 মিনিট থেকে শুরু হবে এই গ্রহণ এবং শেষ হবে সন্ধ্যা 5টা বেজে 22 মিনিট অবধি। এই গ্রহণ থাকবে 4 ঘন্টা ধরে প্রায়। এটি বছরের শেষ চন্দ্রগ্রহণ। এবছর আমরা মোট 6টা গ্রহণ দেখলাম। ডিসেম্বর মাসে বছরের শেষ সূর্যগ্রহণ হতে চলেছে। এ বছরটা যেন 2020 সালটা প্রত্যেক মানব জাতির উপর এক বিশাল প্রভাব ফেলেছে, কেড়ে নিয়েছে আমাদের অনেক কিছু। হারিয়েছি আমরা আমাদের জীবনে বিরাট একটা অংশ। তাই বলা হচ্ছে আপনি দেখে নিন আপনি কোন কাজগুলি এই দিনে কখনোই করবেন না। অবশ্যই এই দিনটির কথা মাথায় রাখবেন। 30শে নভেম্বর এই গ্রহণকে বলা হচ্ছে উপচ্ছায়া চন্দ্র গ্রহণ। এবার দেখে নেওয়া যাক আপনি এই দিনে কোন কাজগুলি ভুলেও করবেন না। বলা হচ্ছে এই গ্রহণ চলাকালীন আপনি কখনোই দেবতা বা দেবদেবীর মূর্তি কখনোই স্পর্শ করবেন না। আপনি যদি ফুলেও স্পর্শ করেন আপনার ক্ষতি হতে পারে, তাই আপনি এই দিনে কখনোই ঠাকুর কিংবা কোনো দেবদেবীর মূর্তি একদমই স্পর্শ করবেন না। এই গ্রহণ চলাকালীন আপনি কোনো শুভ কাজের উদ্দেশ্যে রওনা দেবেন না কিংবা কোনো শুভ কাজ শুরু করবেন না। কারণ হিসেবে বলা হচ্ছে এই গ্রহণের ফলে আমাদের জীবনে কুপ্রভাব এবং সুপ্রভাব পড়ে, তাই আপনার জীবনে যদি কুপ্রভাব ফেলতে না চান তাই আপনি কখনোই এই কাজটি একদমই করবেন না, অর্থাৎ কোনো শুভ কাজের উদ্দেশ্যে রওনা দেবেন না কিংবা কোনো শুভ কাজ শুরু করবেন না। অপরদিকে দেখে নেব এই গ্রহণ চলাকালীন আপনি কখনোই রান্না করবেন না, এমনকি এই রান্না করা খাবার সেই মুহূর্তে খাবেন না, গ্রহণের আগে খেয়ে ফেলবেন, নচেত গ্রহণের শেষে তারপর আপনি খাবার খাবেন। কখনোই গ্রহণ চলাকালীন রান্না করা খাবার খাবেন না। অপরদিকে দেখে নেব এই গ্রহণের সময় আপনি কখনোই তুলসী গাছকে স্পর্শ করবেন না, তুলসী পাতা তুলবেন না। হিন্দু শাস্ত্র মতে তুলসী গাছ হচ্ছে হিন্দু ধর্মে একটি পবিত্র গাছ, তাই তো আমরা আমাদের প্রত্যেকের বাড়িতে এই তুলসী গাছ রেখেছি। এই তুলসী গাছে নিয়মিত বাড়ির মা ঠাকুমা বোনেরা সন্ধ্যা আরতি করে থাকেন, তাই আপনি যদি এই দিনে তুলসী গাছ তোলেন কিংবা তুলসী পাতাকে স্পর্শ করেন আপনার জীবনে মহাবিপদ নেমে আসবে। এমন কিছু দিন আছে যে দিনগুলিতে তুলসী পাতা কিংবা তুলসী গাছকে স্পর্শ করা একদমই উচিত নয়, যেমন চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, অমাবস্যা, এইসব তিথিতে কখনোই আপনি ফুলেও তুলসী গাছকে স্পর্শ করবেন না, তুলসী পাতা ছিঁড়বেন না। বলা হচ্ছে এই গ্রহণ চলাকালীন আপনি কখনোই খালি চোখে গ্রহণ দেখবেন না। অপরদিকে দেখে নেব গ্রহণের আগে, অর্থাৎ গ্রহণ শুরু হবার আগে আপনি আপনার বাড়ির তৈরির খাবারের উপর তুলসী পাতা রেখে দিন।
হিন্দু শাস্ত্র অনুসারে গর্ভবতী মহিলাদের কখনোই গ্রহণের সময় বাইরে বেরোনো একদমই উচিত নয়। তাই আপনি এই সময় ঘরের ভেতরেই থাকবেন, কখনোই ঘরের বাইরে বেরোবেন না। এর ফলে আপনার নেতিবাচক প্রভাব ফেলতে পারে শিশুটির উপর। তাই আপনি কখনোই ভুলেও গ্রহণ চলাকালীন একদমই বাইরে বেরোবেন না, এর ফলে আপনার শিশুটির ক্ষতি হতে পারে। গ্রহণের সময় আপনি কখনোই ছুরি, কাঁচি, ধারালো জিনিস নিজের কাছে রাখবেন না, এমনকি এই সময় কোনো কিছু কাটবেন না কিংবা এইসব জিনিসগুলিকে স্পর্শ করে থাকবেন না। বলা হচ্ছে গ্রহণের সময় আপনি কখনোই ঘুমোবেন না, শুয়ে থাকবেন না। এই গ্রহণ চলাকালীন আপনি অবশ্যই এই কাজটি ভুলেও করবেন না। বলা হচ্ছে আপনি এই সময় বিভিন্ন জপ করতে পারেন, মন্ত্রপাঠ করতে পারেন, এর ফলে আপনার জীবনে উন্নতি লাভ অবশ্যই হবেই হবে। গ্রহণ হচ্ছে এমন একটি মহাজাগতিক ঘটনা যা প্রত্যেক মানুষের উপর বিভিন্ন প্রভাব ফেলে। তাই আপনি যদি এই সময় এই সব কাজগুলি করে থাকেন, আপনার জীবনে কুপ্রভাব পড়বে, যার ফলে আপনার জীবনে বিরাট ক্ষতি হবে। তাই বলা হচ্ছে ক্ষতির হাত থেকে বাঁচতে হলে আপনি কখনোই এই সব কাজগুলি একদমই করবেন না। গহনের সময় কোনো ধাতুর তৈরি গহনা একদমই পরবেন না। ধাতুর তৈরি জিনিস বলতে সোনা বা রূপা, এই ধরনের কোনো ধাতুর তৈরি গহনা একদমই পরবেন না। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এই গ্রহণ চলাকালীন আপনি কোন কাজগুলি করবেন না। যে কাজগুলি করলে আপনার জীবনে ব্যাপকভাবে ক্ষতি হতে পারে, তাই ক্ষতির হাত থেকে বাঁচতে আপনি কখনোই এইসব কাজগুলি করে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। আবারও বলি, আগামী 30 নভেম্বর বছরের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে। এই গ্রহণকে বলা হচ্ছে উপচ্ছায়া চন্দ্রগ্রহণ। এই গ্রহণ শুরু হবে 1:04 থেকে, শেষ হবে 5:22 অবধি। এতক্ষণ ধরে চলবে এই গ্রহণ, প্রায় 4 ঘন্টা ধরে। তাই গ্রহণ চলাকালীন এই সব কাজগুলি বন্ধ রাখুন, বিরত থাকুন, এর ফলে আপনার জীবনে অবশ্যই উন্নতি লাভ হবেই হবে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে কখনোই ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।